বাংলাদেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতনি সহ বিভিন্ন গোষ্ঠীর জন্য একটি উল্লেখযোগ্য সংখ্যক কোটা বরাদ্দ রয়েছে। আর এই কোটা সংস্কারের জন্যই আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। বিশ্বের বিভিন্ন দেশেও কোটা ব্যবস্থা প্রচলিত রয়েছে, যা সরকারি চাকুরি ও পড়াশোনার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। মূলত সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ও সমতা নিশ্চিতের লক্ষ্যে এ ধরনের কোটা ব্যবস্থা চালু করা হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে পৃথিবীর বেশ কয়েকটি দেশের কোটা ব্যবস্থা নিয়ে আপনাদের বিস্তারিত জানাতে চলেছি। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। ভারতের কোটা ব্যবস্থা। ভারতের কোটা ব্যবস্থাকে রিজার্ভেশন বলা হয়। দেশটিতে কোটা ব্যবস্থা সাংবিধানিকভাবেই স্বীকৃত। বর্ণপ্রথার ভিত্তিতে ভারতে মোট চার ধরনের মানুষ এই কোটার সুবিধা পায়। সেগুলো হলো শিডিউল্ড কাস্টমস, শিডিউল্ড ট্রাইবস, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ও ইকোনমিক্যালি উইকার সেকশনস। ভারতের সংবিধানে মোট 59.5% কোটার কথা বলা আছে। শিডিউল্ড কাস্টমের জন্য 15%, শিডিউল্ড ট্রাইবসের জন্য 7%, 7.5%, 27% ওবিসিদের জন্য এবং দরিদ্র ও অর্থনৈতিকভাবে দুর্বল অংশের জন্য রয়েছে 10%। এগুলো সরকারি চাকুরি, শিক্ষা প্রতিষ্ঠান এবং এমনকি রাজনৈতিক আসনগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য, যাতে প্রান্তিক সম্প্রদায়গুলো ন্যায়সঙ্গত সুযোগ ও প্রতিনিধিত্ব পায়। শ্রীলঙ্কা কোটা প্রয়োগ করে মূলত জাতিগত প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে, বিশেষ করে তামিল ও মুসলিমদের জন্য তাদের কোটা সবচেয়ে বেশি প্রচলিত। এই ব্যবস্থার লক্ষ্য একটি জাতিগত সম্প্রীতি এবং একতা প্রতিষ্ঠা করা। দেশটিতে কোটা ব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম, কিন্তু সরকারি চাকরিতে বিভিন্ন প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেপালের সংবিধান দলিত, আদিবাসী, নারী ও মদেশী সম্প্রদায়ের মতো প্রান্তিক গোষ্ঠীগুলোর জন্য সরকারি চাকুরি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কোটা রয়েছে। এই কোটাগুলো এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীগুলো সুযোগ পায়। সামাজিক ন্যায় বিচারের প্রতি নেপালের অঙ্গীকার প্রতিফলিত হয় তাদের শক্তিশালী এই কোটা ব্যবস্থার মাধ্যমে, যাকে সমাজের সমতা সৃষ্টির জন্য অনেক গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে উল্লেখ করে এই দেশটি। পাকিস্তান। পাকিস্তানের কোটা ব্যবস্থায় নারী, জাতিগত সংখ্যালঘু, স্বল্পোন্নত অঞ্চলের ব্যক্তিদের জন্য সরকারি চাকরিতে পদ সংরক্ষণ করা হয়েছে। আঞ্চলিক ভারসাম্য ও লিঙ্গ সমতাকে উন্নতি করার লক্ষ্যে এই ব্যবস্থাটি আঞ্চলিক বৈষম্য মোকাবেলায় পাকিস্তানের যে প্রচেষ্টা তা প্রতিফলিত করে এবং সরকারি খাতে কর্মসংস্থানের ক্ষেত্রে জনগণের সব অংশের ন্যায্য প্রতিনিধিত্বের নিশ্চয়তা দেয়। মালয়েশিয়া। মালয়েশিয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতিগত কোটা 55% সুবিধা পেয়ে থাকে মালয় জনগোষ্ঠী। অন্যান্য ক্ষেত্রে 60% সুবিধা ভোগ করে মালয় জনগোষ্ঠী আর 40% ভোগ করে অন্যান্য সব জনগোষ্ঠী মিলে। কানাডা ও যুক্তরাষ্ট্র। কানাডায় বিভিন্ন আদিবাসী সম্প্রদায়, সংখ্যালঘু, নারী ও প্রতিবন্ধীদের জন্য সরকারি চাকুরিসহ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার ক্ষেত্রে কোটা থাকলেও তা নির্দিষ্ট নয়। তবে অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রে কোটা ব্যবস্থা না থাকলেও সংখ্যালঘু ও নারীদের কর্মসংস্থান ও শিক্ষার সুযোগে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করে এই দেশটি। চীন ও জাপান। জাপানের বুরাকুমিন সম্প্রদায়কে সরকারি চাকরিতে বিশেষভাবে প্রাধান্য দেয়া হয়। ব্যক্তি মালিকানা বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা 5% হলে বুরাকুমিন এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য 5% কোটা রাখা হয়। চীনের মোট জনসংখ্যার 8% হচ্ছে বিভিন্ন জাতি ও আদিবাসী সম্প্রদায়ের জন্য। তাদের জন্য সরকারি চাকুরিতে অপেক্ষাকৃত কম যোগ্যতার বিধান রয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশটিতে 1.5% চাকরি সংরক্ষিত রয়েছে। বন্ধুরা, এই ছিল বিশ্বের বিভিন্ন দেশের কোটা ব্যবস্থা নিয়ে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আমাদের ভিডিওটি? আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।